শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী, পিতা মৃত সুন্দর আহমদ চৌধুরী, কেশবপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। 31 সালে ক্লাস 5-এর ছাত্র, আমার বয়স তখন 11-12। মুক্তিযুদ্ধ যেদিন শুরু হয় ওদিন আমি বাড়ি ছিলাম সকালে। সকালে উঠে দেখি এখানে আমাদেরকে তৈয়াকু বলে, তৈয়াকু আমাদের পূর্ব আসে, ওইখান থেকে ইপিআর আসি, ওখানে পাঞ্জাবিদেরকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর আমরা রাস্তার পশ্চিম সাইডে চলে গেছি। চলে যাওয়ার পর ওইখানে মোরম আলী মেম্বারের বাড়িতে উঠি। মোরম আলী মেম্বারের বাড়িতে আমরা সবাই শুয়ে গেলাম। হ্যাঁ, শুয়ে যাওয়ার পরে তখন আমরা লাঙ্গা সব এই সোসাইটির মানুষগুলো সব শোয়াতে, তাহের মিয়া তাই এবং তাহের মিয়ার মা আমার পাশে ছিল, বাদশা আলমের বাদশা মিয়ার স্ত্রী। কিছু কিছু আমরা শুয়ে থাকছি ওইখানে। তো ওই বাদশা মিয়ার বউ আর ছেলেকে দুধ খাওয়াতেছিল। তখন ও পাঞ্জাবিদের গুলিতে আমি পাশে ছিলাম, গুলিতে তার মোর ব্যাত করে বুকে চড়ে মা আসলে দুইটা মৃত্যু হয়। মৃত্যুর পরে আমরা তখন ওইখানে লুকু একটু পাঞ্জাবিতে চলে যাই, আমরা আবার বাড়িতে চলে আসি। বাড়িতে আসি ওই লাশগুলি আনিয়ে এখানে দাফন করি একসাথে দুজন। আবার রোডের দিকে যাই দেখি এখানে ওই আইভালে বিল্ডিং বলে, ওইখানে প্রায় 10-12 জন, কারো ফেটফা, কারো বগে গুলি, কারো মাথা গুলি। আবার এগুলো আমি দেখতে দেখছি যে আবার মুরব্বী দিয়ে ওই দিয়ে একটা মসজিদের সামনে একটা পুকুর আছে, পুকুরের পূর্ব পাশে সবগুলো এক লাইনে দাফন করলো। দাফন করার পর আমরা তো চলে আসলাম। আসার পরে এই যে যুদ্ধ চলতেছে চলতেছে যেভাবে দেখতেছি আমি, আমরা মুক্তি এই মুক্তিযোদ্ধারকে খানা ফানি এসে সব আমার বাপসা ছাড়া আমার ভাই বড় ভাইয়েরা, এই খরাতি মেম্বার কামাল চৌধুরী, সুলতান চৌধুরী, জলি সদর, মনসুর, ওদিকে মনসুর, এরা খাওয়া দিছি আমাদের গরু কুড়া এই সেই ছাগল সব ওদেরকে খাওয়ার রসদ সন্ধ্যে মশা দিত। এখানে মুক্তিযোদ্ধার ক্যাম্পে এলাকার মানুষের সার্বিক সহযোগ করছে আর কি। ওইদিকে মুক্তিযোদ্ধা আছে, এরা রাত্রে অপারেশন করতে যাইতো, আমাদের বাড়ি আসি আসতো থাকতো, মানে এরকম চলছিল। লাস্ট পর্যায়ে ধর নভেম্বরের লাস্ট পর্যায়ে এখানে আমাদের এই যে এখানে ভাঙ্গা ফুল বলে জায়গাটা, এই যে ভাঙ্গা ফুল পাঞ্জাবের সেখানে ক্যাম্প করলো। ক্যাম্প করে যখন পাঞ্জাবের চতুর্দিকে সরে গেল, আমরা বাড়িতে ছিলাম, আমাদেরকে ধরে নিয়ে গেছে যে ওই মরিচে করার জন্য। তো আমরা তো ছোটো ছিলাম, আমরা তো ওই মরিচাতে করতে পারতেছি না। তারপরে
কতগুলো রেল লাইনের বীজের মতো কতগুলো কাটছিল সিরিভাট বলতে এগুলা নিয়ে বলছে যে এগুলো নিয়ে আসো তো এটা আমরা ভাতেছি না তো আমাদেরকে দুইটা রুটি দিল এগুলো খাও রুটি খাওয়ার পর হল তোমরা চলে যাও আমরা চলে আসি এখানে আসার পর আমরা এখানে আর থাকতে পারিনি আমরা ওই লাল ব্যাগ ওই আব্দুলদের বাড়ি ওইখানে চলে গেলাম ওইখানে চলে গেলাম রাস্তার পশ্চিমে ওইখান থেকে দেখতেছি যে অবস্থা খারাপ আমরা ওইখান থেকে আবার মুক্তিযোদ্ধা ক্যাম্প মুক্তিযোদ্ধা তো ওইখান থেকে স্থান ত্যাগ করছে যখন এখানে পাঞ্জাবিরা আসে গেছে স্থান ত্যাগ করছে আমরা যাই মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের ঘরে ছিলাম এদিকে তো খুব শালিক হইতেছে এই মুক্তিবাহিনী মিত্রবাহিনী পাঞ্জাবিরা খুব শালিক হইতেছে আমরা ওইখানে রাত যাপন করি দুই তিন দিন চলে গেছে এখানে যখন 16 ডিসেম্বর সকালে রেডি আমরা আমাদের কাছে রেডি ছিল ওই ছোটো 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 করে শুনতাম আর কি রেডি তো বলছে যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে তখন আমরা আমাদেরকে আনার জন্য কতগুলো লোক গেল তখন তো মোবাইলের যুগ ছিল না আমরা উপরে আসি দেখি আমাদের আগায় নেওয়ার জন্য আমাদের আত্মীয়স্বজন কয়জন হাড় দিয়ে করতেছে আমরা নামে এসতেছি এখন আসি দেখলাম বাড়িতে এই সাত চোদ্দ দিকে জলা ফোরা এই সেই হ্যাঁ সব ফোরাগ দেখতেছি আমাদের মধ্যে এখানে মুক্তিযোদ্ধা ছিল ইসমাইল তারপরে মাহমুদ ইদ্রিস শমসু কাশ্যপুরে ছিল জহুর জহুর আহমদ তারপরে এই ফাক্কা মসজিদের এখানে ছিল কামাল রাজাকার আসিল তো রাজাকার নাম তো আর এতদিন পর্যন্ত সবগুলো কথা মনে নয় দুই একজনের কথা মনে আছে আর কি যেমন এই নুর ইসলাম বলা মল্লী আজাদ তারপরে ওইদিকে কারিনা মাল্লা ছিল ওদিকে ফতির রহমান মনসা মিয়া আটটা বলে তো ফুটিনি বা ফুটিনি বা নামটা পাচ্ছিস না মদা বিহার দিকে ছিল ওই নোয়া মিয়া নোয়া মিয়া এরা উল্লেখযোগ্য 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।